দুটো ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে। সেই দুটো ট্রিক্স অ্যাপ্লাই করলে কোনো রকম কিন্তু অ্যাপস ডাউনলোড করতে হবে না, কোনো রকম কিন্তু কোনো ওয়েবসাইটে যেতে হবে না, কিচ্ছু করতে হবে না, শুধুমাত্র তোমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ওপেন করতে হবে, সেখানেই কিন্তু এই দুটো ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে। দুটো ট্রিক্স অ্যাপ্লাই করলে কিন্তু একটা ট্রিক্স একবারই অ্যাপ্লাই করতে হবে, এবং একটা ট্রিক্স কিন্তু যখনই তোমরা ফাঁকা টাইম পাবে সেই ট্রিক্সটাকে অ্যাপ্লাই করবে, এবং তোমরা কিন্তু হাতে নাতেই তোমরা সঙ্গে সঙ্গে উইদিন, তোমরা যদি 5 মিনিট সেই ট্রিক্সটা অ্যাপ্লাই করো, 5 মিনিটের মধ্যেই কিন্তু তোমাদের ফলোয়ার্স আসবে। নমস্কার বন্ধুরা, আমি রাজীব, তোমরা দেখছো টেকনিক্যাল রাজীব। প্রত্যেকবারের মতো নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও। আজকের ভিডিওয়ে কিন্তু আমি তোমাদের দেখাবো, আমরা কিন্তু সবাই ইনস্টাগ্রাম ইউজ করি এবং নতুন নতুন অনেকেই কিন্তু ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলছি। এইবারে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা খোলার পরে যে প্রবলেমটা হচ্ছে, চেনাশোনা সবাইকে তো আমরা ফলোয়িং করে নিচ্ছি, ফলো করে নিচ্ছি, তারাও আমাদের ফলো করে নিচ্ছে, কিন্তু আমাদের ফলোয়ার্স বাড়াবো কী করে, ইনস্টাগ্রামে ফলোয়ার্সটা ইনক্রিজ হবে কী করে, এই নিয়ে কিন্তু অনেক প্রবলেম থাকে। তার জন্য কিন্তু আমরা কী করি, প্রথমে আমরা যেটা করি, সবার প্রথম কিন্তু আমরা ইউটিউবে চলে আসি। ইউটিউবে আসার পরে আমরা কী করি, সেখানে সার্চ করে দেখি বিভিন্ন হাবিজাবি অ্যাপসের সম্বন্ধে বলা হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটা সেই নিয়েই কিন্তু এসেছি। আজকে আমি তোমাদের দেখাবো যে তোমরা কিন্তু ইনস্টাগ্রাম দিয়ে কিন্তু কীভাবে তোমরা তোমাদের ফলোয়ার্স ইনক্রিজ করতে পারবে, ফলোয়ার্স বাড়াতে পারবে, দিনে যত খুশি তত ফলোয়ার্স তোমরা বাড়াতে পারবে, এবং সেগুলো কিন্তু জেনুইন হবে, না কাউকে বলে ফলো করাতে হবে এবং না তোমাকে কোনো রকম অ্যাপসের মাধ্যমে করতে হবে। যারা নাকি ফলো করবে তোমাকে, তারা নিজের থেকেই তোমার অ্যাকাউন্টে এসে তোমার অ্যাকাউন্টটাকে তোমার ফলো করবে এবং সেগুলো জেনুইন হবে। এবং হাতে নাতে আমি কিন্তু প্রত্যেকটা ভিডিও যে নিয়ে আসি টিপস অ্যান্ড ট্রিক্সগুলো কিন্তু আমি প্রুফ সমেত নিয়ে আসি, যার জন্য তোমরা যারা নাকি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে গেছো তারা ভালো করেই জানো আমি কিন্তু কোনো রকমভাবে কোনো ফেক কোনো রকম টিপস অ্যান্ড ট্রিক্স বা কোনো রকম তোমাদের সাজেস্ট কিছুই করি না, যা করি লাইভ প্রুফ করে দেখাই তোমাদের। এবং এই ভিডিওটাতেও কিন্তু আমি ইনস্টাগ্রামে কীভাবে ফলোয়ার্স, একটা হলেও কিন্তু ফলোয়ার্স তোমাদের বাড়াবো, বাড়িয়ে দেখাবো আমি, এবং তোমরা কিন্তু এটা ট্রাই করে দেখো, এটা ট্রাই করলে কথা দিচ্ছি তোমাদের ফলোয়ার্স বাড়বে। তো বন্ধুরা ভিডিওটাকে শুরু করবো, এবং ভিডিওটাকে শুরু করার আগে বলে দিই, তোমরা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে একবার ঘুরে দেখে আসো। আশা করি যে সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিওগুলো আমি নিয়ে এসেছি সেগুলো দেখার পরে তোমরা চ্যানেলটাকে না সাবস্ক্রাইব করে যেতে পারবে না। তো বন্ধুরা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পরে কিন্তু অবশ্যই পাশের বেল আইকনটা প্রেস করে দেবে, কেননা আমি যখনই নাকি এরকম নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও নিয়ে আসি সেই টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিওর নোটিফিকেশান যেন তোমাদের কাছে সবার আগে পৌঁছায়। আর বন্ধুরা, ভিডিওটাকে কিন্তু একটুখানির জন্য স্কিপ করবে না, কেননা একটুখানিও যদি স্কিপ করো তাহলে ভিডিওটাকে কিছুই বুঝতে পারবে না, ভিডিওটাকে পুরোটা দেখবে। এক তোমাদের কথা দিচ্ছি, তোমরা কিন্তু ভিডিওটাকে পুরোটা দেখার পরে কিন্তু এই আমি যেটা করব, যে ট্রিক্সটা অ্যাপ্লাই করব, সেই ট্রিক্সটা অ্যাপ্লাই করার পরে জেনুইন ফলোয়ার্স বাড়বে। আর যদি জেনুইন ফলোয়ার্স বাড়ে তাহলে কিন্তু চ্যানেলটাতে এসে একবার কমেন্ট করে আমাকে এই ভিডিওটা জানিয়ে দেবে যে তোমার কার কার ফলোয়ার্স বেড়েছে। একটা ছোট্ট কমেন্ট কিন্তু আমাকে আরও উৎসাহ দেবে আরও নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্সের এরকম ভিডিও আনতে, এবং যেগুলো নাকি কোনো রকম ফেক ভিডিও না, লাইভ করে তোমাদের দেখাবো, এরকম কিন্তু আরও নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও নিয়ে আসতে। তো বন্ধুরা, আমরা সবাই কিন্তু ইনস্টাগ্রাম ওপেন করেছি, সেখানে ফটো আপলোড করছি, বিভিন্ন কাজের জন্য যারা নাকি ইউজ করছো তারাও ইনস্টাগ্রাম ওপেন করছো, এবং ওপেন করার পরে কিন্তু আমাদের যে ফলোয়ার্সের যে ব্যাপারটা থাকে, বন্ধু বান্ধব বা সার্কেলের মধ্যে যেগুলো থাকে সেগুলো কিন্তু আমরা ফলোয়ার্স ফলো করে নিই এবং তারাও ফলো ব্যাক করে দেয়, এছাড়াও আমাদের যাদের পছন্দ তাদের কিন্তু ফলো করে নিই। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের দেখাবো যে নতুন নতুন ফলোয়ার্স কী করে তোমার অ্যাকাউন্টে তুমি ইনক্রিজ করবে, এবং তারা কিন্তু সেগুলো কিন্তু জেনুইন ইনক্রিজ হবে, কোনো রকমভাবে ফেক ইনক্রিজ হবে না। তোমার প্রোফাইল তারা নিজেরা নিজের থেকে কিন্তু তোমার প্রোফাইলে এসে ফলো তোমার প্রোফাইলটাকে ফলো করবে, এবং কী করে সেটা কিন্তু আমি আমার মোবাইল স্ক্রিনে দেখাবো। তো বন্ধুরা, ভিডিওটাকে শুরু করা যাক। তো বন্ধুরা, আমাদের ইনস্টাগ্রামে ফলোয়ার্স ইনক্রিজ করার জন্য কিন্তু আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, প্রথম যে ট্রিক্সটা আমি তোমাদের বলবো সেটা আমাদের অ্যাকাউন্টটাকে কিন্তু নর্মাল অ্যাকাউন্ট থেকে কিন্তু পার্সোনাল অ্যাকাউন্ট থেকে কিন্তু প্রো অ্যাকাউন্ট করতে হবে। তার জন্য আমাদের যেটা করতে হবে, তোমরা নিচে দেখতে পাচ্ছে ডান দিকে যে অপশানটা রয়েছে সেটা আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে কিন্তু তোমাদের ওপরে তিনটে স্ল্যাশ দেখতে পাবে, সেই স্ল্যাশে কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করার পরে নিচে দেখতে পাচ্ছ তোমরা সেটিংস রয়েছে, সেটিংসে আসতে হবে। সেটিংসে আসার পরে কিন্তু তোমাদের যেটা করতে হবে অ্যাকাউন্টে ঢুকতে হবে। অ্যাকাউন্টে তোমরা ঢুকলে, অ্যাকাউন্টে ঢুকলে তোমরা এখানে দেখতে পারবে সুইচ টু পার্সোনাল অ্যাকাউন্ট, এখানে কিন্তু তোমরা দেখতে পাবে সুইচ টু বিজনেস অ্যাকাউন্ট। সুইচ টু বিজনেস অ্যাকাউন্ট করার পরে কিন্তু এখানে তোমাদের ফোন নাম্বার থেকে আমি তোমাদের ডিটেলস করে দেখিয়ে দিচ্ছি একবার। সুইচ ব্যাক আমি করলাম, করার পরে এবারে তোমাদের যেটা করতে হবে আমি তোমাদের করে প্রোফাইলটা দেখিয়ে দিচ্ছি যে কী করে আমরা করব যেটা পড়াটা কিন্তু বিজনেস অ্যাকাউন্ট। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ এখানে সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট যেটা দেখা রয়েছে এখানে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছ তোমরা ক্রিয়েটার আর বিজনেস, আমি কিন্তু ক্রিয়েটারে করলাম। এবারে তোমাদের যেটা করতে হবে, দেখতে পাচ্ছ যে অপশানগুলো এখানে কিন্তু সিম্পলি নেক্সট করে দিতে হবে। নেক্সট করার পরে এখানে কিন্তু অ্যাক্টার সব কিছু ডিটেলস দিয়ে দিচ্ছে, তোমরা কী সেই হিসাবে কিন্তু তোমাদের একটা চুজ করে নেবে।
তোমরা যদি অ্যাক্টিং করো অ্যাক্টিং, যেটা তোমরা করতে ভালোবাসো সেটা কিন্তু তোমরা চুজ করে নেবে। সেট করার পর কিন্তু ডান করে দিলে কিন্তু তোমাদের অ্যাকাউন্টটা কিন্তু তোমার প্রফেশনাল অ্যাকাউন্টে চলে আসবে, এবং প্রফেশনাল অ্যাকাউন্টে আসার পরে যে ট্রিক্সটা আছে সেই ট্রিক্সটা কিন্তু তোমাদের প্রোফাইলটাকে কিন্তু নেক্সট যে ট্রিক্সটা আমি তোমাদের দেখাবো সেই ট্রিক্সটা কিন্তু অ্যাপ্লাই করলে তোমাদের প্রোফাইলে কিন্তু ফলোয়ার্স ইনক্রিজ করতে বাধ্য করবে। এবং সেই ট্রিক্সটা কি তোমাদের সব কিছু ডিটেলসে দেখো, ভিডিওটাকে দেখতে থাকো। তো তার হওয়ার পাশে কিন্তু আমাদের সার্চ অপশানে ক্লিক করতে হবে। সার্চ অপশানে ক্লিক করার পরে কিন্তু আমাদের এখানে যেটা করতে হবে, আমাদের সার্চ অপশানে ক্লিক করার পরে এখানে কিন্তু সার্চ করতে হবে অ্যাকাউন্ট সার্চ করবো, যেহেতু আমরা যে কোনো একটা সব থেকে বড়ো ইউটিউবার যার আমি যেহেতু টেক রিলেটেড আছি, আমি কিন্তু টেকনিক্যাল যোগীজির এই মুহূর্তে কিন্তু প্রোফাইলটা ওপেন করছি, তোমরা দেখতে পাচ্ছ। এবারে আমাদের কী করতে হবে, টেকনিক্যাল যোগীজিকে যেহেতু আমি ফলো করে রেখেছি তোমরা দেখে নিতে পারছ, আমাদের কী করতে হবে এই প্রোফাইলটাকে সিম্পলি কিন্তু আনফলো করতে হবে, ফলো করতে হবে, আনফলো করতে হবে এবং ফলো করতে হবে। তোমরা এরকম কিন্তু যেরকম এই নিচে দেখতে পাচ্ছ, তোমরা এখানে তোমরা দেখতে পাচ্ছ দা অমিত বাডানা, এই এনার প্রোফাইলটা কিন্তু আমি ফলো করছি, আনফলো করছি, ফলো করছি। এরকম কিন্তু অনেকবার করার পরে তোমরা দেখতে পারবে উইদিন কিছুক্ষণের মধ্যেই কিন্তু তোমাদের নিউ ফলোয়ার্স আসতে শুরু করে দেবে। আমি তোমাদের লাইভ প্রুফ দেবো, যত দেখে নাও আমার লাইভ প্রুফে কিন্তু ফলোয়ার্স ইনক্রিজ হচ্ছে কি না। তোমরা কিন্তু দেখে নাও, লাস্ট কিন্তু আমার ফলোয়ার্স রয়েছে 11 মিনিট আগে এই নামটা, আমি কিন্তু নিউ ফলোয়ার্স আসবে কিন্তু সেই অপেক্ষায় আমি কিন্তু সেই জন্য তোমরা দেখে নেওয়া দেখতে পাচ্ছ কিন্তু এই লাস্ট আমার কিন্তু ফলোয়ার্স এখনও পর্যন্ত ফলোয়ার্স আসেনি। তো বন্ধুরা তোমরা দেখে নিয়েছো কিন্তু এখানে ফলোয়ার্স এসে আসা শুরু হয়ে গেছে অলরেডি, কিন্তু তোমরা দেখতে পাচ্ছ লাইভ প্রুফ ফলোয়ার্স কিন্তু এসে গেছে। 11 সেকেন্ড আগে ফলোয়ার্স ঢুকেছে, তোমাদের আমি লাইভ প্রুফ দিয়ে দিলাম। তোমরা দেখতে পাচ্ছ কিন্তু আরেকটা ফলোয়ার্স ঢুকে গেল সঙ্গে সঙ্গে কিন্তু 1 সেকেন্ড আগে। তো বন্ধুরা লাইভ প্রুফ দিলাম তোমাদের সামনে, আমি করে দেখালাম এবং কোনো রকম কিন্তু এর মধ্যে এডিটিং নেই, কিচ্ছু নেই, কিন্তু তোমাদের সামনেই ফলোয়ার্স ঢুকলো, দুটো ফলোয়ার্স কিন্তু পরপর ঢুকলো। তো বন্ধুরা তোমরা কিন্তু এই তোমরা কিন্তু এটাকে ফলো করো, এবং যদি ভিডিওটাকে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদের ভাই কিন্তু লাইভ প্রুফ নিয়ে তোমাদের ভাই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আবার আরেকটা কিন্তু ফলোয়ার্স ঢুকে যায়, তোমাদের ভাই কিন্তু লাইভ প্রুফ নিয়ে আসে এবং ফলোয়ার্স কিন্তু জেনুইন বাড়িয়ে দেখালো। এরকম কিন্তু আমি আরও যদি করি, তোমরা একটা প্রোফাইল না বারবার বারবার যে কটা প্রোফাইল সাজেস্ট দেখো সবাইকে ফলো করো, তোমাদের পছন্দ না হলেও কিন্তু ফলো করো। তোমরা দেখতে পাচ্ছ কিন্তু আবার একটা ফলোয়ার্স ঢুকলো, এরকম কিন্তু কিছু প্রোফাইলকে বারবার ফলো করে যাও, তোমরা দেখতে পাবে ওই দিন কিছুক্ষণের মধ্যেই কিন্তু তোমাদের ফলোয়ার্স ঢোকা শুরু হয়ে যাবে। তারপরে তোমাদের যে প্রোফাইলগুলো পছন্দ না সেগুলোকে কিন্তু তোমরা আনফলো করে দিতে পারো, কিন্তু তোমাদের ফলোয়ার্স ইনক্রিজ হয়ে যাবে। তোমরা কিন্তু সারাদিনে কিছুটা টাইম যদি এর মধ্যে দাও তাহলে কিন্তু আমি কথা দিচ্ছি যে তোমাদের কিন্তু ফলোয়ার্স ইনক্রিজ কয়েকদিনের মধ্যেই তোমরা করে নিতে পারবে, এবং এগুলো কোনো রকম ফেক ফলোয়ার্স না, এগুলো কিন্তু জেনুইন ফলোয়ার্স। তোমরা দেখলে কিন্তু কোনো রকম আমি কিন্তু কোনো অ্যাপস ইউজ করিনি, কোনো ওয়েবসাইট ইউজ করিনি, সিম্পলি কিন্তু আমি ইনস্টাগ্রামেই কিন্তু এই ট্রিক্সটা অ্যাপ্লাই করে দেখালাম। তোমরা দেখে নিলে ভিডিওটাকে, এবং ভিডিওটাকে দেখার পরে তোমাদের যদি কোনোরকমভাবে কোনো কোয়েশ্চেন থাকে নিচে কমেন্টে অবশ্যই করবে। এছাড়াও তোমরা কিন্তু আমার ফেসবুক পেজ টেকনিক্যাল রাজীব, ইনস্টাগ্রাম ফেসবুক পেজ টেকনিক্যাল রাজীব, ইনস্টাগ্রাম এছাড়াও টুইটার সব রকম কিন্তু অ্যাকাউন্টে আমার নিচের ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা চাইলে কিন্তু সেখানে গিয়ে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। এছাড়াও যদি তোমাদের ভিডিওটাকে ভালো লাগে, ভিডিওটা যদি সত্যি কাজে লেগে থাকে অবশ্যই নিচে কমেন্ট করে আমাকে একবার জানিয়ে দেবে, এবং অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে বন্ধু মাঝখানে ভিডিওটাকে শেয়ার করে দেবে, একটা লাইক করে দেবে এবং একটা কমেন্ট অবশ্যই করো, কেননা তোমাদের এই লাইক এবং কমেন্ট পেলে কিন্তু আমার আরও উৎসাহটা বেড়ে যাবে, যাতে আমি আরও নতুন নতুন আরও ভালো ভালো লাইভ কিন্তু টিপস অ্যান্ড ট্রিক্স তোমাদের দেখাতে পারি, এবং তোমাদের কিন্তু আরও আগিয়ে নিয়ে যেতে পারি তোমাদের যে অ্যাকাউন্টগুলো কিন্তু ইনক্রিজ করতে অসুবিধা হচ্ছে সেগুলো। তো বন্ধুরা আজকের ভিডিও এইটুখানি, নমস্কার, বন্দে মাতরম, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে।